السلام عليكم، এখন পরবর্তী টিউটোরিয়াল দানি আমাদের জন্য ক্লাস 10 সিরিজ সেশন 3 বলতে দি 3 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র চলে গেছে, 2 নম্বর সূত্র চলে গেছে, এখন 3 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র কি ছিল? যে একটা মানে একটা কোণ থেকে আর একটা বাহু তার একটা বাহুতে যা লাগে তার ট্রু, একটা কোণ থেকে তার ট্রু হবে আর সাথে গুণন হবে, গুণ হবে বা আর অর্ধেকে যদি লাগতো তাহলে কি এর গুণন না হয় যোগ হইতো। এটা একটা এক নম্বর সূত্রের মধ্যে ছিল। দুই নম্বর সূত্রের মধ্যে ছিল একটা ত্রিভুজের মধ্যে যদি একটা ত্রিভুজ তৈরি হয় তার জন্য 5, আর একটা ত্রিভুজের মধ্যে যার একটা ত্রিভুজ তৈরি হয় তার তার জন্য প্রত্যেকটির জন্য 4 করে যোগ হবে। যতগুলো ত্রিভুজ তৈরি হবে প্রত্যেকটির জন্য 4 করে সৃষ্টি হবে। কিন্তু এখন যদি মনে করেন একটা বর্গক্ষেত্র থেকে, ঠিক আছে, তিন নম্বর সূত্রে মনে করেন একটা বর্গ থেকে যদি একটা ত্রিভুজ তৈরি হয়, মানে মনে করেন একটা বর্গ, ঠিক আছে, বর্গের ভিতরে যেমন ভাবে দেখ না কেন, যেভাবে দিক যেভাবে দিক, মনে করেন এটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, কোন নম্বরতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কোন নম্বরে কয়টা বেরোচ্ছে, 8টি ত্রিভুজ বেরোচ্ছে, তাই না? কিন্তু আমি বর্ণনা করার ক্ষেত্রে যদি 8টি ত্রিভুজ বের হয় তাহলে সিক্রেট রুলস, সিক্রেট রুলস এর মাধ্যমে আমরা কিভাবে বের করবো সেটাই তো আমাদের মেইন দেখার বিষয়, তাই কিনা? আমাদের এই সিক্রেট স্কুল ভিডিও থেকে যে ভিডিওগুলো আমরা প্রকাশ করতেছি সবগুলো তো সিক্রেট রুলস এর মধ্যেই। আর আমরা যারা আপনারা জানেন তারা হয়তো বা জানেন, আর যারা জানেন না তাদের জন্য অবশ্যই এটা একটা মানে সিক্রেট রুলস এর মতোই, ঠিক আছে? তো দেখুন এখন এটার মধ্যে সব সবগুলো ক্ষেত্রে 1, 2, 3, 4 এটা কিন্তু আবার যোগ হবে না, এটা একটা মাথায় খেলা। আগে আমরা কি দেখবো যখন আয়তক্ষেত্র নির্ণয় করছি সেক্ষেত্রে ক্ষেত্রে এগুলো যখন 1, 2, 3 লিখছি এটা যোগ করে দিয়ে দিছি অ্যান্সার বের হয়েছে, কিন্তু এটা কিন্তু ত্রিভুজ নির্ণয় করতে হয়েছে, এটা আয়ত কিন্তু না, সেজন্য এটা যোগ হবে না। তাহলে এটা টোটাল কয়টা ঘর আছে এটা ঘর হবে, 1, 2, 3 মোট 4টে ঘর আছে, 4টে ঘরের সাথে আমরা কি যোগ করবো গুণন করবো 2, এটা হচ্ছে অলওয়েজ 2 গুণ করবো, এটা 4 গুণ না 8, মোট 8টি ত্রিভুজের মধ্যে আছে, এটা হচ্ছে সিক্রেট একটা রুলস। সিক্রেট রুলস কি যতগুলো এরকম ত্রিভুজ সরি চতুর্ভুজ কিংবা বর্গক্ষেত্র যেগুলো থাকুক না কেন, চতুর্ভুজ এরকম চার চতুর্ভুজের মতো কোনো জিনিস থাকে তার মধ্যে যদি এরকম কোনো মানে রেখা দিয়ে যদি ত্রিভুজ তৈরি করে তাহলে সেটা আপনি ঘরগুলো বানানো হবে, কতগুলো ঘর আছে 1, 2, 3, 4টে ঘর আছে, আর এই চারের ঘরের সাথে সবসময় 2 গুণন দিবে, গুণন দেওয়ার পরে সবসময় যদি আরও ঘর থাকতো মানে এপাশ থেকে এপাশে থাকতো তাহলে যতগুলো ঘর হতো, ঠিক আছে, আমি দেখাচ্ছি পরবর্তী পরবর্তীগুলোতে যতগুলো ঘর হবে ততগুলো ঘরের সাথে অলওয়েজ 2 গুণন হবে, তাহলে ওইটি অ্যান্সার বের হবে। যেমন দেখুন আরেকটা যোগ করবেন না সবগুলো, জাস্ট ঘর গণনা করছিস কতগুলো ঘর আছে 6টা, মোট 6টা, সাথে সবসময় কি গুণন হবে 2, 6 × 12 ত্রিভুজের মধ্যে আছে, আপনারা গুনে দেখতে পারেন 12টি আছে, ঠিক আছে। তো যে এখানে যেহেতু 12টি আছে তাই আপনারা যদি গুনে দেখতে পারেন সেটা গুনে দেখে ভালো, কিন্তু গণনা করতে যখন যাবেন তখন কিন্তু পরীক্ষা হলে সময় পাবেন না, তাই এখন নিজে নিজে গণনা করে শিওর হয়ে নেবেন আসলে এই সূত্রগুলো গণনা করেও ঠিক হয় কিনা, ঠিক আছে। মনে করেন যে এবার আর একটা দেখাচ্ছি, তাহলে এটা নিজে আপনি নিজে করুন, দেখুন তো এটার মধ্যে কয়টা ত্রিভুজ আছে, বলুন এটার মধ্যে কয়টা ত্রিভুজ আছে, বলুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে না, মানে 8 যেহেতু আসছে 8টা ঘর আছে, 8 × 2, 8 × 2 = 16, এর মধ্যে 16টি ত্রিভুজ আছে। আপনি এখন যখন গণনা করতে যাবেন দেখুন কত সমস্যাটা হয়, আপনি তো একটা ভুল করে ফেলতে পারেন, বলেন যে
অর্থাৎ একটা ভুল হয়ে যেতে পারে ষোলোটা ত্রিভুজ বলতে গেলে কোনো মতে, 1 2 3 4 5 6 7 8টা, তো 8টা ত্রিভুজ হয়ে গেছে, এটার জন্য একটা 9টা, এটার জন্য একটা 10টা, তারপরে এটার জন্য একটা 11টা, এটার জন্য একটা 12টা, 13টা, 14টা, এরকম এক পাশে একটা আছে 15 16, ঠিক আছে, এই দুইটা 16টা, মোট 16টা, ঠিক আছে, এরকম গণনা করতে দিক গেলে 16টাই ত্রিভুজ হবে, ঠিক আছে। তো এখন আর একটা একটু ব্যতিক্রম, একটা ব্যতিক্রম একই রকমই, কিন্তু মনে করেন যেহেতু এটা আপনি শিখে গেছেন, এটার মধ্যে যদি একটা বর্গ সাথে আর একটা বর্গ যদি এখানে মিলে যায় তাহলে কয়টা হবে বলুন তো? এবার দেখুন তো কয়টা আছে, এবার ঘুরে দেখুন আমার আগে কি নিয়ম ছিল, 1 2 3 4টা গুণন 4 গুণন 2, আটটি বের করছি, মানে এটার ক্ষেত্রে 1 2 3 4 4 গুণন 2 আটটি, মানে এটার ক্ষেত্রে কি এরকম দিলে হবে, মানে 4 8 প্লাস 8 16, মানে এটি এর মধ্যে কি 16টি ত্রিভুজ আছে, আসলে কি 16টি আছে, দেখেন তো 16টি আছে কিনা, কিন্তু আসলে আপনি যখন গুনতে যাবেন হয়তো বা ভাববেন যে 16টি তো আছে, ঠিক আছে, এখানে যেহেতু 8টি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দেখুন আমি আপনাকে দেখে দেখাচ্ছি, কিন্তু এটা যে ভুল এটা কিন্তু সঠিক না, ঠিক আছে, কেন সঠিক না আমি আপনাকে দেখাচ্ছি, আপনি গুনেও আপনি হয়তো বা বের করতে পারবেন না যে আসলে কেন সঠিক না, তাই সঠিকটা হচ্ছে দেখুন সঠিকটা কিভাবে, দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, সঠিকটা হচ্ছে এটা একটা বর্গর সাথে, এটা নিয়ম, একটা বর্গর সাথে যদি আরেকটা বর্গ কি হয় মিলিত হয়, একটা বর্গর সাথে যদি আরেকটা বর্গ যদি মিলে যায় সেক্ষেত্রে আরো 2টি ত্রিভুজ বা বেশি হয়, ঠিক আছে, নিয়ম এক এক ওইটাই থাকবে, 8 প্লাস 8 প্লাস আরো 2টা, ঠিক আছে, আরো 2টা, মানে যখন একটা বর্গর সাথে এর একটা বর্গ, এটা একটা বর্গ ছিল না, এর একটা বর্গ, দুইটা বর্গ একসাথে যখন মিল একসাথে মিলে যাবে, এর মিলে গেছে যখন মিলে যাবে, তার এর সাথে আরো 2টি ত্রিভুজ সৃষ্টি হয়, মানে মোট 18টি ত্রিভুজ, এটা কিন্তু সঠিক অ্যান্সার, কিন্তু এটা 16টি ত্রিভুজ কিন্তু সঠিক অ্যান্সার না, আপনি দেখুন আপনি যখন গণনা করতে যাবেন তখন কিন্তু 16টাই হয়তো আপনার চোখে পড়বে, অনেকের চোখে পড়বে, হয়তো আপনারা যদি অনেক চর্চা করে থাকেন আগে থেকে তাহলে হয়তো আপনি নিজেই বুঝতে পারবেন না এখানে 18টি আছে, কিভাবে দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিন্তু সবসময় এটা মনে রাখি একটা বর্গ সাথে আর একটা বর্গ যদি তৈরি হয় তো তার জন্য প্রত্যেকটির জন্য দুইটি করে কি হয় ত্রিভুজ, আরো বাড়তি দুইটি করে ত্রিভুজ সৃষ্টি হয়, ঠিক আছে, এখানে যদি আরেকটা থাকতো তাহলে সেটার জন্য কিন্তু আরো 2টি সৃষ্টি হইতো, মানে এখানে যদি মানে আরেকটা মনে করেন এখানে যদি আরেকটা দিয়ে রাখতাম, ঠিক আছে, যতগুলো থাকতো প্রত্যেকটার জন্য এই এই বরাবর কিন্তু আরো 2টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, সেটা কিভাবে আমি দেখাচ্ছি, মনে করেন যে আপনারা অ্যান্সার বের করলে আমরা কিভাবে একটা অ্যান্সার হয়েছে 16টি, আপনি যারা ম্যাক্সিমাম লোক যারা গণনা করবেন তারা এই সিক্রেট রুলস এর বাইরে যারা গণনা করবেন তারা কিন্তু 16টি অ্যান্সারই দিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু অর্জনের অ্যান্সার হচ্ছে 18টি, দেখুন 16টি কিভাবে আসে, এখন মনে করেন যে 16টি আসতেছে, এখন যদি আমি এই পাশ থেকে গণনা করি দেখুন 1 2 3 4 5 6 7 এটার জন্য 8টা, মানে এই পাশে এটার জন্য 8টা, একই নিয়ম অনুসারে তাই হওয়ার কথা ছিল কিনা, 1 2 3 4 5 6 7 8 8টা ত্রিভুজ, মানে 8 8 16টা ত্রিভুজ, ঠিক আছে, মানে এটার সাথে তো আর যোগ হয়েছে, এটার সাথে এটা তো যোগ হয়েছে, এটা তো ত্রিভুজ না, এটা কি ত্রিভুজ তো তৈরি হয়েছে, এটা তো ত্রিভুজ না, এটা সূত্র তৈরি হয়েছে, তাই কিনা, তাই কিনা, তো আমরা যেহেতু 8টা 8টা 16টা বের পেয়েছি, যেহেতু 16টা আমরা মানে ত্রিভুজ পেয়েছি, কিন্তু এখানে আর যখন আমরা আপনারা বের করতে পারবেন তখন এই এই জিনিসটা আর একটা আছে, আরো 2টা ত্রিভুজের মধ্যে আছে, আর 2টা ত্রিভুজে লুকায়িত আছে, এটা কিন্তু অনেকের চোখে হয়তো বা পড়তেছে না, দেখুন আমি আপনাদেরকে বাই করে দিচ্ছি, এই দেখুন এই এই যে 2টা এইগুলো যদি সংখ্যাগুলো মুছিয়ে দেন, একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না, এখান থেকে দেখুন এই যে একটা, কিন্তু এটা যদি ত্রিভুজটা যদি এটা যোগ না হইতো তাহলে কি এই ত্রিভুজটা যোগ হইতো, এই ত্রিভুজটা তৈরি হইতো যোগ হওয়ার কারণে, এখান থেকে কিন্তু যোগ হওয়ার কারণে কিন্তু এটা নতুন একটা ত্রিভুজ তৈরি হয়েছে, হয়েছে কিনা, একটা আর সেম এই উল্টো দিক থেকে এ পাশ থেকে এ পাশে আর একটা 2টা, এই 2টা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখছেন,
বুঝতে পারছেন? এই দুটি এ পাশে একটা আর এই পাশে একটা, এই দুটো ত্রিভুজ একটা এইটা আর এইটা, এই দুটো ত্রিভুজ সবসময় বেশি হবে। যতগুলো যদি একটা বর্গ সাথে আর একটা বর্গ মিলে যায় তাহলে সবসময় দুইটা ত্রিভুজ অতিরিক্ত যোগ করতে হবে দ্বিগুণের সাথে। ঠিক আছে, যদি বুঝে থাকে তাহলে এটা অবশ্যই পারার কথা আপনাদের। একটা বর্গ দুইটা বর্গ, একটা বর্গ সাদা একটা বর্গ মিলে গেছে, আর একটা বর্গ মিলিয়ে দিলাম, এবার বের করুন তো কতগুলো আছে। সেম আগের মতো মানে 1 2 3 4, 4 × 2 8, এর জন্য 8 প্লাস এটার জন্য 8 প্লাস এটার জন্য 8, তাই না? তাহলে এই মাঝখানে যে একটা তৈরি হয়েছে তার জন্য কত আমরা ধরছি 2, এর মাঝখানে আর একটা তৈরি হয়েছে, দেখছেন দুইটা মিলে আর একটা তৈরি হয়েছে, এজন্য 2। তাহলে এটা হবে অ্যান্সার। দেখুন 8 3 24 26 সাথে 28, এর মধ্যে 28টি ত্রিভুজ আছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি মানে? এই যে আমি আপনাকে কিন্তু বুঝাইলাম, এটার মধ্যে এই যে একটা ত্রিভুজ, এই যে একটা এখানে একটা ত্রিভুজ অতিরিক্ত হয়েছে, এখানে একটা ত্রিভুজ অতিরিক্ত তৈরি হয়েছে, এটার মধ্যে একটা ত্রিভুজ অতিরিক্ত তৈরি হয়েছে। দেখাচ্ছি আপনাকে, তারা এই যে এই ত্রিভুজটা তৈরি হয়েছে, এবার থেকে এই ত্রিভুজটা তৈরি হয়েছে, এবার থেকে এই ত্রিভুজটা তৈরি হয়েছে, এবার থেকে এই ত্রিভুজটা, এই চারটে ত্রিভুজ অতিরিক্ত, এই চারটে ত্রিভুজ তৈরি হয়েছে, তাই টোটাল মিলে 28টি। ওকে, অ্যান্সার কিন্তু 28। বুঝতে পারছেন নিশ্চয়ই? সবসময় খেয়াল রাখবেন, অনেকে 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 কিন্তু এই ত্রিভুজগুলো এই ত্রিভুজগুলো কিন্তু ভুল করে ফেলে, যেটা মানে চোখের মধ্যে পড়ে না। ঠিক আছে, ধারণা করতে আমার আমার কাছে ভুল হয়, আপনাদের কাছে ভুল হয় কিনা আমি জানি না, আপনারা হয়তো বা ভুল করবেন না জানি। তো আর একটা দেখি, ওই রকমই আর একটা, আরো একটা, তাই এটা একটু অন্যরকম, আপনারা দেখুন এটা নিজে নিজে করবেন। ঠিক আছে, এটা আপনারা নিজে নিজে করুন, তো আমি অ্যান্সার আপনাদেরকে বলবো না, নিজের ইচ্ছা করে আপনারা কমেন্ট বক্সে অ্যান্সারটা বের করবেন, বলতে পারেন কমেন্ট বক্সে এটার অ্যান্সার কত হবে। অ্যান্সার কত যদি আপনারা এটা কমেন্ট বক্সে অ্যান্সারটা বের করুন, এটা হয়তো বা কয় নাম্বার, এমনি একটা নাম্বার, হ্যাশ নাম্বার, হ্যাশ নাম্বারের অ্যান্সারটা কত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসটা পারবেন আমি বিশ্বাস। ঠিক আছে, আমি দেখবো যে কারা কারা বুঝতে পারছেন। ওকে, তো দেখা যাক, এখন এইটার বদলে যদি এখন নিচ দিয়ে আর একটা আসে, এরকম একটা আসে, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে? দেখুন সেটার ক্ষেত্রে কি হবে, তা আমরা তো আগে শিখছি কি একটা 1 2 3 4 তারের সাথে 2 গুণ দিলে 8, 1 2 3 4 তারের সাথে 2 গুণ দিলে 8, 1 2 3 4 তার সাথে 2 গুণ করলে 8, 1 2 3 4 তার সাথে 2 গুণ করলে 8, তাই না? আর একটার সাথে আরেকটা মিলিত হলে এর জন্য আলাদাভাবে 2, এর সাথে আরেকটা মিলিত হলে এর জন্য আলাদাভাবে 2, একটার সাথে একটা মিলিত হলে এর জন্য আলাদাভাবে 2, তাই কি না? তো ঠিক আছে, এটা সব কিছু ঠিক আছে, কিন্তু এটা যখন নিচের দিকে আসছে, দেখুন ভাই যখন আপনারা দেখুন যখন নিচের দিকে যখন এটা আসছে, তাহলে এটা কিন্তু আলাদাভাবে 2, সবগুলো 2 একটার সাথে আর একটা যখন যোগ হবে মিলিত হবে তার জন্য 2 2 2 করে যোগ হবে। ঠিক আছে, কিন্তু যখন এটা নিচের দিকে আসবে সেক্ষেত্রে কিন্তু দেখুন এই যে পাশ থেকে এখানে একটা নতুন একটা ত্রিভুজ কিন্তু বাড়তি যোগ হয়ে গেছে, এইটা এই ত্রিভুজটা, এটা কি আপনার চোখে পড়বে বলেন? আমার চোখে পড়তো না যদি এই সূত্র, আমি এই সূত্র যদি না পড়তাম তাহলে আমার চোখে পড়তো না। দেখুন এই এই এটা যদি না থাকতো, এটা যদি নিচের দিয়ে না আসতে, এটা যদি এপাশে আসতে, তাহলে কিন্তু এই এই ত্রিভুজটা কিন্তু তৈরি হতো না, হয়তো কি হতো না, এই জন্য আরো অতিরিক্ত আরো একটা যোগ করে দিবে, তাহলে যোগ করে দিবেন কয়টা আছে, 4 8 32 প্লাস 3 2 9 6 1 7 মানে 9 39টি, এর মধ্যে 39টি ত্রিভুজ আছে। ঠিক আছে, এর মধ্যে কয়টি ত্রিভুজ আছে, মোট 39টি ত্রিভুজ
아세. 로스터스는 우리가 다 가져봐. 만에 নিজ দেশের কারণে কিন্তু দেখুন এই ত্রিভুজটা অতিরিক্ত এই যে লাল কালারের যে ত্রিভুজটা হয়েছে এটা কিন্তু এটা যদি নিজ দেশে আমি না দিতাম তাহলে কিন্তু এই পাশে আসলে কিন্তু তাহলে ঠিক ছিল এই ওয়ানটা বাড়তি আসতো না, কিন্তু যখন নিচে আসছে তখন কিন্তু ওয়ানটা বাড়তি চলে এসেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো সেজন্য অতিরিক্ত আরো তিনটি আর একটি যোগ হবে, তাই মোট 39টি ত্রিভুজ আছে। তাকে দেখাচ্ছি, মনে করেন যে এটা যদি একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে, এটার মধ্যে যদি এনে মনে করেন ওই সেম আগের মতোই এরকম ভাবে দিয়ে রাখে তাহলে এটার মধ্যে কতগুলো ত্রিভুজ তৈরি হবে। আমরা কিন্তু আস্তে আস্তে এদিকে গেছি, নিচে আসছি, আর একটা পুরোটা মিলে একটা বর্গক্ষেত্র তৈরি করে ফেলছি। ঠিক আছে, তো বর্গক্ষেত্র যেহেতু পুরোটা মিলে একটা বর্গক্ষেত্র তৈরি করে ফেলছি, সেক্ষেত্রে কিন্তু কয়টা হবে দেখুন, সেক্ষেত্রে কিন্তু একটু হলে মাথায় মানে একটু যদি আপনার মানে মাথাটাকে একটু ঠান্ডা রাখে চিন্তা করুন তাহলে কিন্তু আপনার পেয়ে যাবেন। এক দুই তিন চার, চার জন্য চার দুগুণা আট, প্লাস এক দুই তিন চার, এরকম ভাবে আপনি না গুনেও যদি আপনি সরাসরি ভাবে গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, ষোলো দুগুণা 32, ষোলো টু টু তো সবসময় টু দিয়েই গুণ দিতে হবে, সবসময় টু দিয়েই গুণ দিতে হবে, ষোলো দুগুণা 32টি। কিন্তু 32টি তো আসলে এটা আমাদের অরিজিনাল নিয়মের মধ্যে, কিন্তু প্লাস যেহেতু একটার সাথে আরেকটা যোগ হয়েছে, একটার সাথে আরেকটা যোগ হয়েছে না, এই বর্গের সাথে এই দুইটা বর্গ, এর একটা বর্গ না এই বর্গের সাথে এই বর্গটা যোগ হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটার মধ্যে কি হবে আরেকটা টু যোগ হবে, যেহেতু এটার সাথে আরেকটা বর্গ যোগ হয়েছে এই বর্গ আর এই যে এই বর্গ দুই বর্গ, তাহলে এটার সাথে আরেকটা টু যোগ হবে, মানে এখান সাথে এটার সাথে যেহেতু এইটার যোগ হয়েছে দেখুন যোগ হয়েছে কিনা, এটা এটার জন্য আরেকটা টু যোগ হবে, আর এটার সাথে যেহেতু এটা যোগ হয়েছে তাই এটার জন্য আরেকটা টু যোগ হবে, সে আগে একই নিয়ম। ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু এটা সঠিক না, কারণ এই টোটালটা যখন আপনি যখন কি করবেন পুরোটা কি করছেন দেখুন, যোগ করার পরে যখন পুরোটা এটা মানে চারদিকে যখন অ্যাঙ্গেল মানে ঘুরে আসছে তখন সেক্ষেত্রে কিন্তু এপাশ থেকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখুন এই একটা ত্রিভুজ পুরোটা এখানে একটা ত্রিভুজ হচ্ছে, উপরে একটা ত্রিভুজ হচ্ছে, এপাশ থেকে কিন্তু আরো অটোমেটিক আর একটা ত্রিভুজ হচ্ছে, এপাশ একটা এপাশ একটা, তাহলে আরো চারটে ত্রিভুজ নতুন তৈরি হয়েছে, এটা গণনা করার মধ্যে পড়ে না, এখানে আরো চারটে যোগ দিতে হবে, কোন চারটা এপাশে একটা এই যে পুরোটা বুঝতে পারছেন কি, মানে এইটা এই চারটা এইটা এইটা আর এইটা এপাশেরটা, আবার এমন যদি এটা টান দিই তাহলে এপাশেরটা এপাশেরটা, তাহলে এক দুই এপাশেরটা তিন চার, এই চারটে আরো চারটে যোগ হবে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র আস্তে আস্তে অ্যাঙ্গেল ভাবে ঘুরে আসার কারণে কিন্তু এটা এই আরো চারটে তৈরি হয়েছে, দেখুন এখানে কিন্তু অ্যাঙ্গেল ভাবে এপাশে কিন্তু ছিল না, কিন্তু কিন্তু অটোমেটিক্যালি যখন এরকম ভাবে আমরা অ্যাঙ্গেল ঘুরে আসছি সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে গেছে, এপাশে দুইটা এপাশে এপাশে দুইটা চারটা। ঠিক আছে, তাহলে বুঝুক্রম 32 33 34 35 36 38 39 40 42 তাহলে 44, মোট 44টি ত্রিভুজ এর মধ্যে তৈরি হয়েছে, বুঝতে পারছেন তো কেমন 44টি ত্রিভুজ তৈরি হয়েছে, বুঝতে পারছেন তাহলে আপনারা অনেক ভালো স্টুডেন্ট। ঠিক আছে, তেন আর একটা দেখুন, একটু সিম্পল, সব নিয়ম একই রকমই, ওটা কোনো সমস্যা না, সবটা একই রকম সেম একই রকম, কিন্তু আপনি গণনা করার ক্ষেত্রে একটু মানে সবগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন এই সিটির মধ্যে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে বলুন তো,
করলে আগের মতো এখন গুণন 1 2 3 4 5 6 7 8 আটটা ঘর আছে না 8 গুণন 2 আর 2 9 16 ষোলো কিনা বলুন তারপরে এ পাশে একটা এ পাশে একটা আর 2 1 এ পাশে একটা আর এ পাশে একটা মোট 18 একদম সেম পয়েন্ট তো ছেলে এরকম সূত্র বিন্দু থেকে যত প্রকারের রেখা দিয়ে আসুক যেভাবে আসুক আপনারা আমি জানি আপনাদের সব মানসিক দক্ষতার অঙ্কগুলো পারবেন আর যদি কোনো কোনো মানে উদাহরণগুলো পড়তে গিয়ে বিভিন্ন বইয়ের উদাহরণগুলো পড়তে গিয়ে যদি কোনো সমস্যা পড়ে যান অবশ্যই আপনি কমেন্ট বক্সে স্ক্রিনশট দিয়ে কিংবা আপনি ছবি তুলে দিয়ে কমেন্ট বক্সে দিতে পারেন সমস্যা নাই আমি ওটা সলভ করার চেষ্টা করবো সঙ্গে যদি ততটুকু পারি ঠিক আছে তো সেই হিসেবে আমি যতটুকু মানে বিভিন্ন বই পড়াশোনা করে বিভিন্ন বই মানে বিভিন্ন ক্লাসগুলো করে বিভিন্ন ওরা মানে কি বলবো নিজে 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 থেকে যতটুকু শিখছি নিজে থেকে যতটুকু মনে করি এটা মানে একটু ব্যতিক্রম মনে হয়েছে এরকমভাবে করলে একটু সহজভাবে তাড়াতাড়ি মনে রাখা যাবে তো সেই জন্য আমি এই জিনিসগুলোই আমি জাস্ট প্রকাশ করা এছাড়া আমার আর কোনো কিছু না ঠিক আছে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো এটা কয় নম্বর সূত্র গেছে এটা হচ্ছে 1 2 3 তিন নম্বর সূত্র চলে গেছে এখানে নেক্সট ক্লাস হবে 4 নম্বর সূত্রের পরে ঠিক আছে ত্রিভুজ থেকেই তো ত্রিভুজ কয়টা সূত্রের কথা বলছিলাম 5টা তো এরকম আর একটা সূত্র আছে তো সেই সূত্র থেকে তখন 4 নম্বর সূত্র এটা চলে গেল 1 নম্বর সূত্র গেছে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরটা চলে গেল 5 নম্বর আর একটা সূত্র আছে ওই সূত্র দিয়ে ত্রিভুজের থেকে যত রিলেটেড যত প্রকারের অঙ্ক আছে সব আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন বিশেষ পরীক্ষায় কিংবা আদার্স যেগুলো পরীক্ষায় আসসালামু আলাইকুম